আজকের বিশেষ বিশেষ সংবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। আজকের বাছাই করা সেরা খবরগুলো পৌঁছে দিচ্ছি আপনাদের মুঠোফোনে, আপনাদের দোরগোড়ায়। শুরুতেই এক নজরে আজকের বিশেষ বিশেষ সংবাদের হেডলাইনস। ভিড় নেই প্রাক্তন হাইকোর্টের বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সভায়, প্রচণ্ড উদ্বিগ্ন বিজেপি। অপরদিকে দোষ প্রমাণের আগেই কেজরিওয়ালকে ক্রিমিনাল আখ্যা কেন্দ্রের মোদী সরকারের, শুরু হয়েছে চরম নিন্দা। অপরদিকে আদি বিজেপি দিলীপ ঘোষকে একেবারেই পাত্তা দিচ্ছে না দল। ছেলে দলকে ভালোবেসেছে কিন্তু দল ছেলেকে একদম ভালোবাসেনি, বিস্ফোরক দিলীপ ঘোষের মায়ের বক্তব্য। অপরদিকে রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিরাট বড় সুখবর। লোকসভা নির্বাচনের আগেই আরও একটি বড় সুখবর সিভিক ভলেন্টিয়ারদের জন্য। অপরদিকে আম আদমি পার্টির আরও চার নেতা মন্ত্রীকে করা হবে গ্রেপ্তার। ইতিমধ্যে মন্ত্রী আতিশিকে মানহানির নোটিশ পাঠালো বিজেপি। অপরদিকে রাজ্য জুড়ে দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস, বইবে প্রচণ্ড গরম লু, তারই মধ্যে ঝেঁপে বৃষ্টি, ঝড় বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। অপরদিকে রান্না করতে দেরি, মাকে পিটিয়েই মেরে ফেলল নিজের ছেলে। রাহুল গান্ধী বড্ড একা, মায়ের উচ্চাসার বলি রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধীটা বড় একা, কংগ্রেসের সাংসদের প্রতি এবার সহমর্মী বলিউড অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওত। অপরদিকে দল দিশাহীন কংগ্রেস দলটি সনাতন ধর্ম বিরোধী, ইস্তফা দিয়ে অভিযোগ করলেন কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ, সাথে সাথেই যোগ দিলেন বিজেপিতে, জানালেন কংগ্রেস সনাতন ধর্ম বিরোধী দল। অপরদিকে সন্দেশখালির বেতাজ বাদশার কাণ্ডে অবাক ইডি, 137 কোটি টাকার লেনদেন, বড় তথ্য এলো হাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে। এবার আরও বিপাকে সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান। মুম্বই ইন্ডিয়ান্স দল ত্যাগ করতে চলেছেন রোহিত শর্মা। রাজ্যের 3 কোটি মহিলাকে লাখপতি বানাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যে এসে এমনটাই গ্যারান্টি ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এছাড়াও রাজ্যের কৃষি ক্ষেত্রে আসছে বিপ্লব, ড্রোনের মাধ্যমে করা হবে এবার কৃষিকাজ, মহিলাদের দেওয়া হবে প্রশিক্ষণ, মহিলাদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হবে ড্রোন পাইলট হিসাবে, ঘোষণা মোদির রাজ্যে এসে। বিজেপিতে প্রাপ্য সম্মান পাচ্ছেন না বিজেপির আদি নেতা দিলীপ ঘোষ। ছেলে দলকে অনেকটা ভালোবেসেছে কিন্তু দল ছেলেকে ভালোবাসেনি, বিস্ফোরক এবার বিজেপি নেতা দিলীপ ঘোষের মা। ছেলে দলের জন্য অনেক পরিশ্রম করেছে কিন্তু দল ছেলেকে ভালোবাসেনি, নিজের গ্রামের বাড়িতে বসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষের মা পুষ্পলতা ঘোষ। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, তবে ছেলের জয়ের ব্যাপারে প্রত্যয়ী রয়েছেন তার মা। এদিন হাসতে হাসতে পুষ্পলতা দেবী বলেন, যেখান থেকেই লড়াই হোক ছেলে অবশ্যই জিতবে। মায়ের মন্তব্য নিয়ে দিলীপবাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দল যেটা ভালো বুঝেছে সেটাই করেছে, ওসব নিয়ে আমি ভাবি না, মায়ের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে সবসময়। প্রসঙ্গত 2018 সালে ঝাড়গ্রাম জেলায় বিজেপির সংগঠন বাড়তে শুরু করে, সেই সময় সংগঠনের কাজে মাঝে মধ্যে দিলীপবাবুকে ঝাড়গ্রামে আসতে হতো, মায়ের আশীর্বাদ নিয়ে জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াতেন তিনি। সেই বছর পঞ্চায়েত নির্বাচনে ওই জেলায় বেশ ভালো ফল করেছিল বিজেপি। তবে 2019 লোকসভা ভোটেও বিজেপির জয়যাত্রা অটুট ছিল, 21 বিধানসভা নির্বাচনে ওই জেলার প্রত্যেকটি আসন তৃণমূল দখল করে নেয়। এরপরেই দিলীপ ঘোষকে কোণঠাসা করতে শুরু করে দলের প্রথম সারির নেতৃত্ব। স্থানীয় এক বিজেপি নেতার কথায়, রাজ্য বিজেপির যতটুকু উত্থান তার পিছনে হাত রয়েছে বিজেপির আদি নেতা দিলীপবাবুর। তিনি জেলার প্রত্যেকটি কোণে সংগঠন বৃদ্ধি করেছেন কিন্তু আজ দল তাকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না। একদম ভিড় নেই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের তৃণমূলের প্রার্থী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে, উদ্বিগ্ন বিজেপি। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কর্মীদের উচ্ছ্বাস উন্মাদনা একেবারেই উধাও, প্রচারে তেমন ভিড় হচ্ছে না আর। আচমকা প্রার্থীকে নিয়ে কর্মীদের এই কাছাড়া মনোভাব দেখে উদ্বিগ্ন এবার বিজেপি নেতৃত্ব। বুধবার তমলুক শহরে প্রচার কর্মসূচিতে ছিলেন প্রার্থী। শহরের জেলখানা মোড় থেকে বানপুকুরের দিকে প্রার্থী এগিয়ে যাওয়ার সময় তার সঙ্গী ছিলেন মাত্র
25-30 জন বিজেপি কর্মী। শহরের কয়েকজন চেনা নেতা ছাড়া উৎসাহী কর্মীদের ভিড় একেবারেই ছিল না এদিন। গোটা দিনের প্রচারে প্রার্থীকে ঘিরে উচ্ছ্বাস উত্তেজনার ছবি কার্যত একেবারেই উধাও। আর এ নিয়েই প্রচণ্ড উৎকণ্ঠায় রয়েছে গেরুয়া শিবির। কংগ্রেস দলটি একেবারেই দিশাহীন। কংগ্রেস দলটি সনাতন ধর্মবিরোধী। ইস্তফা দিয়ে অভিযোগ করলেন কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ, যোগ দিলেন বিজেপিতে। বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে 3 বছর আগে কৃষক আন্দোলনের সময় ধারাবাহিক লাগাতারভাবে নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করার দায়িত্ব তাকে দিয়েছিল কংগ্রেস। গত বছর হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পরে মোদী ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানিকে নিয়েও বারবার AICC-র সাংবাদিক বৈঠকে সরব হয়েছিলেন তিনি। কংগ্রেসের অন্যতম সেই সর্বভারতীয় মুখপাত্র গৌরব বল্লভ বৃহস্পতিবার দলের সমস্ত পদ প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিলেন। এক স্যান্ডেলে গৌরব লিখেছেন, কংগ্রেস দল আজ যে দিশাহীনতার পথে এগিয়ে যাচ্ছে তাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না। এরপরে রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের দলের বিরুদ্ধে হিন্দু বিরোধী আচরণের অভিযোগ তুলেছেন গৌরব। লিখেছেন, আমি সনাতন ধর্মের বিরোধী স্লোগান তুলতে পারি না, দেশের সম্পদ সৃষ্টিকারীদের গালি দিতে পারি না। আমি কংগ্রেস পার্টির সমস্ত পদ প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিচ্ছি। ইতিমধ্যে গৌরব বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানা যাচ্ছে। রাজ্যের 3 কোটি মহিলাকে লাখপতি বানাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে এসে এমনটাই গ্যারান্টি ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এছাড়াও রাজ্যের কৃষি ক্ষেত্রে আসছে বিপ্লব। ড্রোনের মাধ্যমে করা হবে এবার কৃষিকাজ। মহিলাদের দেওয়া হবে প্রশিক্ষণ। মহিলাদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হবে ড্রোন পাইলট হিসেবে। ঘোষণা মোদির রাজ্যে এসে। আমার ভারত, আমার পরিবার, ভাই আর বহন, বঙ্গাল কে বিকাশ কে লিয়ে ইহা বিজেপি কা মজবুত হোনা বহুত জরুরি হ্যায়। 3 করোড় বহনো কো মেরি মাতায় বহনে সুনিয়ে, মোদী নে গ্যারান্টি দিয়ে 3 করোড় বহনো কো লখপতি দিদি বনানে কি মেরি গ্যারান্টি হ্যায়। 3 করোড় লখপতি দিদি বনানা। আর দূসরা, নমো ড্রোন দিদি যোজনা কে তহত বহনো কো মে ড্রোন দে রহা হুঁ, উনে ড্রোন পাইলট বনা রহা হুঁ। ড্রোন সে হোনে ওয়ালি খেতি মে বহনো কি বড়ি ভূমিকা হোগি, উনকি আয় বড়েগি। ইতিমধ্যেই আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে দিল্লির তিহার জেলে বন্দী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপাতত জেলের ভেতর থেকেই সামলাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রীত্ব। তবে এবার পালা আম আদমি পার্টির আরও 4 নেতামন্ত্রীর। এবার আম আদমি পার্টির আরও 4 নেতামন্ত্রী গ্রেপ্তার হবেন খুব শীঘ্রই, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। ইতিমধ্যে আম আদমি পার্টির মন্ত্রী আতিশিকে মানহানির নোটিশ পাঠালো বিজেপি। বিজেপিতে যোগ দিন না হলে গ্রেপ্তার করবে আপনাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই ভাষাতেই বিজেপির পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে বলে মঙ্গলবার অভিযোগ করেছিলেন আম আদমি পার্টির নেত্রী আতিশি। 24 ঘন্টার মধ্যে দিল্লি সরকারের মন্ত্রীর বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিল গেরুয়া শিবির। আতিশিকে মানহানির নোটিশ পাঠালো বিজেপি। তার অভিযোগকে ভিত্তিহীন বলেও উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপির দাবি, এমন মন্তব্যের জন্যে আপ সরকারের মন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে। দিল্লি বিজেপির মুখপাত্র প্রবীণ শঙ্কর কাপুর জানিয়েছেন, আতিশিকে মানহানির নোটিশ পাঠানো হয়েছে। প্রসঙ্গত আতিশি সাংবাদিক বৈঠকে তোপ দেখে বলেছিলেন, এক ঘনিষ্ঠের মাধ্যমে বিজেপি আমার সঙ্গে যোগাযোগ করছে প্রতিনিয়ত। বলা হচ্ছে রাজনীতিতে টিকে থাকতে হলে আমায় বিজেপিতে যোগ দিতে হবে, কিন্তু শিবির বদল না করলে 1 মাসের মধ্যেই ইডি আমাকে গ্রেপ্তার করবে। আতিশি আরও বলেন, গ্রেপ্তারির আগে তার এবং তার আত্মীয়দের বাড়িতে ইডি তল্লাশি চালাবে। আতিশি অভিযোগ করেন, আগামী 2 মাসের মধ্যে তাকে সহ আপের মোট 4 জন নেতাকে জেলে ঢোকানোর পরিকল্পনা করছে বিজেপি। তিনি ছাড়াও বাকি 3 জন হলেন সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক এবং রাঘব চাড্ডা। রাজ্যের সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের জন্য এলো বিরাট বড় সুখবর। পুলিশ ক্যান্টিনের সুবিধা নিতে পারবেন এবার সিভিক ভলেন্টিয়াররাও।
সিভিক ভলেন্টিয়াররাও যাতে রাজ্য পুলিশ কর্মীদের ক্যান্টিন থেকে জিনিস কেনাকাটা করতে পারেন তার জন্য এবার উদ্যোগী হল পুলিশ ডিরেক্টরেট। আইনি জটিলতা এড়িয়ে ক্যান্টিনে তাদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা কীভাবে করা যায় সেই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছে পুলিশ কর্তারা। পুলিশের জন্য প্রত্যেকটি জেলায় আলাদা ক্যান্টিন রয়েছে, সেখানে কিছুটা সস্তায় কেনাকাটা করতে পারেন তারা। সিভিক ভলেন্টিয়াররা বা সিভিকরা ফোর্সের অন্তর্ভুক্ত হলেও এই ক্যান্টিন ব্যবহারে তাদের অনুমতি নেই, সিভিকদের বেতনও কম। তাই প্রশাসনিক কর্তারা চান সিভিকরাও পুলিশ ক্যান্টিনে কেনাকাটার সুযোগ নিক এবার থেকে, তাতে তারা আর্থিকভাবে কিছুটা হলেও লাভবান হবেন। এরপরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে পুলিশ ডিরেক্টরেটের কর্তারা। ঠিক হয় প্রত্যেকটি জেলায় কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা জেনে নেওয়া হবে, তারপর ইস্যু করা হবে ক্যান্টিন কার্ড। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বড্ড একা, মায়ের উচ্চাসার বলি রাহুল গান্ধী। কংগ্রেসের সাংসদের প্রতি এবার সহমর্মী বলিউডের অভিনেত্রী তথা বিজেপির প্রার্থী কঙ্গনা রানাওয়াত জানালেন রাহুল গান্ধী খুব একা। মায়ের উচ্চাসার বলি রাহুল গান্ধী, মায়ের চাপেই রাজনীতিতে টিকে থাকতে হয়েছে তাকে। অভিনয় বা অন্য কোনো কাজে সফল হতে পারতেন, কিন্তু মায়ের চাপেই সেটা হয়নি রাহুল গান্ধীর। প্রাক্তন কংগ্রেস সভাপতিকে নিয়ে এই কথাই শোনা গেল অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতের মুখে। সহমর্মী অভিনেত্রীর কথায় রাহুল গান্ধী খুবই একা। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়েছেন বলিউড অভিনেত্রী, সেখানেই উঠে এসেছে রাহুল গান্ধীর প্রসঙ্গ। 50 বছর হয়ে যাওয়ার পরেও বারবার তাকে যুব নেতা হিসেবে তুলে ধরে কংগ্রেস, এমনটাই মনে করেন কঙ্গনা রানাওয়াত। তবে ব্যক্তি হিসেবে কংগ্রেস সাংসদকে রাহুল গান্ধীকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন মান্ডির বিজেপি প্রার্থী বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার কথায় পরিবারবাদের শিকার রাহুল গান্ধী, কেবল মায়ের উচ্চাসা মেটাতে গিয়ে পাহাড় প্রমাণ চাপ নিয়ে ফেলেছেন রাহুল গান্ধী, সেই জন্যই বড্ড একা হয়ে পড়েছেন তিনি। এদিন কঙ্গনা রানাওয়াত সাক্ষাৎকারে বলেন, থ্রি ইডিয়টস সিনেমায় আমরা দেখেছিলাম সন্তানরাই পরিবারবাদের শিকার, সেরকমই মায়ের উচ্চাসার শিকার হয়েছেন রাহুল গান্ধী। সোনিয়া গান্ধীর অত্যাচারে রাহুল এবং প্রিয়াঙ্কা দুই ভাই বোনকে রাজনীতিতে আসতে হয়েছে, মায়ের কথা শুনে টিকে থাকতে হয়েছে রাজনীতির ময়দানে। অভিনেত্রীর কথায় নিজেদের মতো করে জীবন কাটানোর স্বাধীনতা থাকা উচিত রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর। তবে লোকসভা নির্বাচনের আগে বলিউড অভিনেত্রী এই কথাগুলি বলে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে খোঁচা দিয়েছেন নাকি তার পাশে থেকে সহমর্মিতার বার্তা দিয়েছেন উঠছে কিন্তু প্রশ্ন। অন্দেশ খালির ত্রাস শেখ শাহজাহান হয়েছেন ইতিমধ্যে গ্রেপ্তার, এবার আরও বিপাকে শেখ শাহজাহান। 137 কোটি টাকা লেনদেন অ্যাকাউন্টে, বড় তত্ত্ব এলো হাতে, ফ্রিজ হলো শেখ শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সন্দেশখালির বেতাজ বাদশাহ, এক কথায় সন্দেশখালির ত্রাস, শেখ শাহজাহানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত কয়েক বছরে প্রায় 137 কোটি টাকা লেনদেন হয়েছে তার ওই অ্যাকাউন্টের মাধ্যমে। আর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরেই তৃণমূল নেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, সাবিনা এন্টারপ্রাইজের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন ইডির নজরে রয়েছে বলে জানা যাচ্ছে, সেগুলিও খুব শীঘ্রই ফ্রিজ করা হবে বলে ইডি জানাচ্ছে। গত কয়েকদিন আগেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে ইডি। বারাসত জেলে দফায় দফায় জেরা শেষে তাকে সোন অ্যারেস্ট করে তদন্তকারী সংস্থা। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান। একাধিক তথ্য বয়ানকে সামনে রেখে দফায় দফায় তাকে জেরা করা হচ্ছে। তবে দীর্ঘ তদন্তে শাহজাহানের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। চিংড়ির ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসার খোঁজ সামনে এসেছে, এমনকি আন্তর্জাতিক ড্রাগ কেলেঙ্কারির তথ্য সামনে আসছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, গ্রামের মানুষের জমি কেড়ে নিয়ে সেই জমি ফের বিক্রি করত ধৃত সন্দেশখালির বাদশাহ। শুধু তাই নয়, সেই জমিতে ভেড়ি তৈরি করে চলত কালো টাকা সাদা করার ছক। তদন্তে এমনটাই চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন ইডির আধিকারিকরা। ইতিমধ্যে এই সংক্রান্ত তথ্য আদালতে জমা দিয়েছেন তারা। সূত্রের খবর, প্রায় 137 কোটি টাকার লেনদেন হয়েছে তার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, যা একেবারেই চমকে দিয়েছে ইডির তদন্তকারী আধিকারিকদের। আর এরপরেই ফ্রিজ করে দেওয়া হয়েছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি। কেন রান্না করতে হয়েছে দেরি, মাকে পিটিয়ে মেরেই ফেলল ছেলে। রান্না করতে দেরি হয়েছিল, শুধুমাত্র সেই কারণে মাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। জানা গিয়েছে অভিযুক্তের মানসিক সমস্যা ছিল,
তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আমতা থানার সিরাজবাটি এলাকায়। মৃতের নাম গৌরী মণ্ডল, বয়স 38। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ছেলে আদিত্য মণ্ডলকে নিয়ে একাই থাকতেন ওই মহিলা। আদিত্য মানসিক ভারসাম্যহীন। মঙ্গলবার সকালে একাই বাপের বাড়ি গিয়েছিলেন গৌরী দেবী। বাড়ি ফিরতে ফিরতে তার দুপুর হয়ে গিয়েছিল। এদিকে রান্না করতে দেরি হয়, বাড়িতে রাগে ফুঁসছিল তার ছেলে আদিত্য। মাকে বাড়ি ফিরতে দেখেই তার রাগ চরমে ওঠে। মায়ের সঙ্গে শুরু হয় অশান্তি। তর্কাতর্কি হতে হতেই গৌরী দেবীকে কাঠ দিয়ে বেধড়ক পেটাতে থাকেন তার সেই ভারসাম্যহীন ছেলে। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তারাই সেখান থেকে উদ্ধার করেন ওই বৃদ্ধাকে। কিন্তু ততক্ষণে প্রাণ হারান গৌরী দেবী। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আদিত্যকে। বুধবার ধৃতকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়েছে। দোষী প্রমাণিত হবার আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ক্রিমিনাল আখ্যা কেন্দ্রের মোদী সরকারের। শুরু হয়েছে ইতিমধ্যে নিন্দা দেশ জুড়ে। লোকসভা ভোটের মুখে আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সদ্য এজেন্সি হেফাজত পেরিয়ে তার ঠিকানা হয়েছে দিল্লির তিহার জেল। বিচার এখনও চলছে, দোষ একেবারেই প্রমাণিত হয়নি এখনও পর্যন্ত। তা সত্ত্বেও বুধবার উচ্চ আদালতে দিল্লির মুখ্যমন্ত্রীকে সরাসরি ক্রিমিনাল আখ্যা দিল মোদী সরকার। তাতেই নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। এদিন দিল্লি হাইকোর্টে আপ সুপ্রিমোর জামিনের আর্জির শুনানি ছিল। সেখানে ইডির হয়ে সওয়াল করতে গিয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল SV রাজু রীতিমতো খুনি এবং জঙ্গিদের সঙ্গে তুলনা টানেন অরবিন্দ কেজরিওয়ালের। তিনি বলেন, ধরা যাক একজন রাজনৈতিক ব্যক্তি ভোটের দুদিন আগে খুন করলেন, তাহলে কি তাকে গ্রেপ্তার করা যাবে না? তার গ্রেপ্তারই ভোটের প্রক্রিয়াকে বিঘ্নিত করবে। রাজনীতির সঙ্গে যুক্ত কোনো জঙ্গির কথাও ধরা যাক, সেনার গাড়ি উড়িয়ে দিয়ে বলল আমাকে ধরা যাবে না কারণ আমি ভোটে লড়বো, এসব কী ধরনের কথা? প্রশ্ন তুলেছেন ইডির হয়ে সওয়াল করতে যাওয়া অতিরিক্ত সলিসিটর জেনারেল। কিন্তু উঠছে প্রশ্ন, আদালতে দোষী সাব্যস্ত হবার আগেই জনগণের দ্বারা নির্বাচিত একজন মুখ্যমন্ত্রীকে কীভাবে অপরাধী বলে দাগিয়ে দিতে পারে ASG? এমন এটাই কিন্তু উঠছে প্রশ্ন। অপরদিকে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন সোনিয়া গান্ধী। প্রথমবার তিনি সংসদের উচ্চকক্ষের সদস্য হলেন। এদিন তার সঙ্গে মোট 14 জন রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় এদিন তাদের শপথ বাক্য পাঠ করান। রাজস্থানের হয়ে রাজ্যসভায় গেলেন সোনিয়া গান্ধী। এদিন তার সঙ্গে শপথ নেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অজয় মাকেন, সৈয়দ নাসির, RPN সিং, সমীক ভট্টাচার্য সহ প্রমুখ। এদিন তাকে শুভেচ্ছা জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস তার পুত্র রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। অপরদিকে হার্দিকের অধিনায়কত্ব একেবারেই না পছন্দ রোহিত শর্মার। এবারের IPL পরেই মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত শর্মা। হারের হ্যাট্রিকে বিধ্বস্ত মুম্বই ইন্ডিয়ান্স। প্রাক্তনরা বলছেন সাজঘরের সমর্থন হারিয়েছেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। এর মধ্যেই একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব নিয়ে চরম অসন্তুষ্ট রোহিত শর্মাও। হিটম্যান এতটাই অসন্তুষ্ট যে এবারের মেগা ইভেন্ট শেষের পরেই মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন তিনি। রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স সাফল্যের শীর্ষে পৌঁছেছিল, কিন্তু এবারের মেগা ইভেন্টের আগে নেতৃত্বের ব্যাটন রোহিতের হাত থেকে নিয়ে হার্দিকের হাতে তুলে দেওয়া হয়। মুম্বই ইন্ডিয়ান্সের এক ক্রিকেটার তাদের প্রতিনিধিকে জানান, হার্দিকের নেতৃত্ব নিয়ে প্রবল অসন্তুষ্ট রোহিত শর্মা এবং তার প্রভাব পড়ছে সাজঘরে, খেলার মাঠে বারবার ব্যর্থ হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিবেদনের খবর অনুযায়ী দুই তারকার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তর্কাতর্কি চলছে, সাজঘরের পরিবেশ নষ্ট হচ্ছে তার ফলে। ইতিমধ্যে রোহিত শর্মা এবং হার্দিকের মধ্যে দ্বন্দ্ব রীতিমতো চিন্তার কারণ হয়ে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে। এরই মধ্যে একটি সূত্র মারফত জানা যাচ্ছে এবারের মেগা ইভেন্ট শেষের ঠিক পরেই মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেবেন রোহিত শর্মা। অন্যদিকে রোজভ্যালি সংস্থায় আমানতকারীদের জন্য বড় সুখবর, চালু হয়েছে ওয়েবসাইট, ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আপনিও আপনার যাবতীয় ডিটেলস, সার্টিফিকেট এর ডিটেলস দিয়ে আবেদন করতে পারবেন। ফেরত পাবেন রোজভ্যালি সংস্থায় আমানতকারীরা তাদের আমানতের টাকা। শুরু হলো রোজভ্যালির টাকা ফেরতের প্রক্রিয়া। রোজভ্যালির তদন্ত কমিটির চেয়ারম্যান বিচারপতি দিলীপ কুমার শেঠ দ্বারা পরিচালিত কমিটি জানিয়েছে, ডাব্লিউডাব্লিউডাব্লিউ রোজভ্যালি
aadc.com ওয়েবসাইট চালু হলো। এই ওয়েবসাইটে রোজভ্যালির আমানতকারীরা টাকা ফেরতের জন্যে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করবার জন্য আবেদনকারীকে বিশেষ কিছু নথি দ্বারা অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করবার জন্য লাগবে রোজভ্যালি কোম্পানির আমানতকারীর আমানতের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। এছাড়া আপনার পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপনাকে কিন্তু আবেদন করবার সময় দিতে হবে। এসব তথ্য স্ক্যান করে ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। এই প্রক্রিয়াটি কতদিন চলবে তা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি, তবে যারা আমানতকারী রয়েছেন সকলেই কিন্তু দ্রুত আবেদন করে দেবেন। আবেদন করবার পর আপনার যাবতীয় তথ্য যাচাই করবার পর আপনার রোজভ্যালি সংস্থায় যে আমানতের টাকা, সেই আমানতের টাকা হিসেব করে তারা কিন্তু ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। আবেদন শুরু হয়েছে, দ্রুত আপনারা গিয়ে আবেদন করুন। ওয়েবসাইটটি হলো www.rosevalley.adc.com। কলকাতায় প্রবল তাপপ্রবাহের পূর্বাভাস, বইবে লু। অপরদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবল ঝড়বৃষ্টি এবং কালবৈশাখীর সতর্কবার্তা। তীব্র তাপপ্রবাহে জ্বলতে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমের জেলাগুলিতেও। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, এই বছর গোটা দেশ জুড়েই তীব্র গরম অনুভূত হবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবার থেকেই 40 ডিগ্রির পারদ ছুঁয়েছে তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বরং অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে। এরই মধ্যে রাজ্যের 5 জেলায় দুর্যোগের পূর্বাভাস দিয়েছে অবশ্য আবহাওয়া দপ্তর। কলকাতায় এ মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে কয়েকদিন ধরেই বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর জানাচ্ছে আজ থেকে তাপপ্রবাহ শুরু হবে 2 মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাতেও। আজ শুক্রবার থেকে গরমের দাপট অনেকটাই বাড়বে। প্রয়োজন না থাকলে দুপুর 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রাস্তায় সাধারণ মানুষকে বের হতে নিষেধ করছে আবহাওয়া দপ্তর। তবে প্রবল তাপপ্রবাহের মাঝেই শনিবার পূর্ব মেদিনীপুর, এছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে সামান্য পরিমাণ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল তাপপ্রবাহের পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং 3টি জেলায় হালকা পরিমাণ বৃষ্টিপাত, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা। আজকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলার 2-1টি জায়গায় 30-40 কিমি বেগে প্রবল ঝোড়ো হওয়া কালবৈশাখীর সতর্কবার্তা রয়েছে। শনিবার নাগাদ দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সাথে কালবৈশাখীর সম্ভাবনা। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা। এছাড়াও আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিছু কিছু জায়গায় 40-50 কিমি বেগে প্রবল ঝোড়ো হওয়া কালবৈশাখীর সতর্কবার্তা। শনিবারের জন্যে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আপাতত হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।